নমস্কার ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত লোকসভা ভোট একেবারে দুয়ারে আমরা সবাই দেখেছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো কংগ্রেস শিবিরে লোকসভা ভোটের আগে একেবারে কম্প অবস্থা কারণ যেটা মনে করা হচ্ছে যে বিজেপিতে একটা যোগদান কর্মসূচি এই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হয়েছে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন গুজব ভেসে আসছে একদিকে মধ্যপ্রদেশ থেকে যেরকম গুজব ভেসে আসছে কমলনাথ এবং তার ছেলে বিজেপিতে যোগদান করতে পারে যদিও কমলনাথ গুজব একেবারে উড়িয়ে দিচ্ছেন কিন্তু তা সত্ত্বেও যতক্ষণ না আসছে ততক্ষণ অব্দি বিশ্বাস নেই বাংলায় একটা প্রবাদ আছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রীতিমতো কংগ্রেস শিবির এবার ভাবছে যে আর কোন কোন হেভিওয়েট নেতা তাদের দল ছেড়ে মানে হাত ছেড়ে কমল অর্থাৎ পদ্মফুলে নাম লেখান ইতিমধ্যেই আমরা জানি যে মধ্য মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান একেবারে দুধে রাজনীতিবিদ এবং দীর্ঘদিনের কংগ্রেস নেতা তিনি কিন্তু এবার বিজেপিতে জয়েন করেছেন মানে যোগদান করেছেন তার মধ্যে আবার এরকম একটা যোগদান শিবির ফলে যাকে বলা যায় একেবারে মনের মধ্যে টেনশনের ইজিবুড়ি বিজিবুড়ি কাটা শুরু হয়ে গিয়েছে খোদ রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের হাইকম্যান্ড যারা নেতৃত্ব তাদের কাছে কারণ আমরা বিগত বেশ কয়েক বছরে দেখেছি যে কংগ্রেস শিবিরের তাবর নেতৃত্ব রীতিমতো হাইকম্যান্ড অর্থাৎ গান্ধী পরিবারের উপরে অনাস্থা রেখে বিজেপিতে চলে গিয়েছে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তার সুপ্রিমো বলা যেতে পারে বা তার রাইট হ্যান্ড অর্থাৎ অমিত শাহ তারাও কিন্তু বারংবার বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেসের একটা গোষ্ঠীকে তাদের দলে টানবার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন বার্তা দিয়েছেন এবার একটা দু সাল সেই পুরনো কথা একবার মনে করতে চাই দু হাজার একুশ সাল আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ছিল একেবারে মানে যাকে বলা যায় টান টান পরিস্থিতি প্রত্যেক দিন নাটকীয় পরিস্থিতি এক সময় মমতা ব্যানার্জির একেবারে যাকে বলা যেতে পারে ডান হাত যাকে মনে করা হচ্ছিল যে মমতা ব্যানার্জির পরে হয়তো তিনি সর্বা হতে পারেন সেই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস তার পুরনো দল সেই দল ছেড়ে চলে গেলেন বিজেপিতে তাবুর নেতৃত্ব একেবারে যাকে বলা যায় দলে দলে ঝাঁকে ঝাঁকে বিজেপিতে চলে গেলেন কারণ সে সময় এই কথাটা মনে করা হচ্ছিল যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল ঘটবে এবং ক্ষমতায় আসবে বিজেপি কার্যক্ষেত্রে সেটা অবশ্য হয়নি কিন্তু এই যে ঝাঁকে ঝাঁকে যারা নেতারা গিয়েছিলেন বিজেপিতে তাদের মধ্যে কেউ কেউ আবার গুটি গুটি পায়ে আবার তাদের পূর্ণ দলে ফিরেও এসেছেন সেই জলঘোলার জল অনেকটাই অস্তমিত কিন্তু এবার জাতীয় ক্ষেত্রে কি সেরকমই জলঘোলা হতে চলেছে কারণ ইতিমধ্যেই সবাই মোটামুটি এক বাক্যে বিশ্বাস করতে শুরু করেছে যে এনডিএ শিবির ভালো ফল করবে এমনকি অনেকে বলছেন মানে রাজনৈতিক কারবারি বা রাজনীতির বিশেষজ্ঞ যারা তারা কিন্তু বলছেন যে বিজেপির একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটাও খুব একটা অস্বাভাবিক নয় আসন্ন নির্বাচনে আর বিশেষ করে যেখানে কংগ্রেস শিবির কিংবা যাকে বলা যায় বিরোধী দলেদের মহাজোট ইন্ডিয়া গঠবন্ধন তার বন্ধন একেবারেই যেন আলগা হয়ে রয়েছে সেখানে দাঁড়িয়ে এনডিএ শিবির বা আরও বলা ভালো বিজেপির একেবারে নিরঙ্কুশ গরিষ্ঠতার খুব একটা অসম্ভাবনা দেখতে পাচ্ছেন না কেউই কিন্তু তবুও নির্বাচন তো এখনও অনুষ্ঠিত হয়নি নির্বাচন এখনও ঘোষণাও হয়নি তার আগে আরও অনেক রকমের রাজনৈতিক পালাবদল এবং রাজনৈতিক নাটক আমরা দেখতে পাবো এমনটাই আমরা আশা রাখছি আফটারঅল ভারতবর্ষের সর্ববৃহৎ গণতন্ত্রের উৎসব বলে কথা আর সেখানে এরকম যদি নাটকীয় পরিস্থিতি বা টান টান সাসপেন্স না থাকে তাহলে কি আর খেলা জমে কিন্তু তা সত্ত্বেও এই যে যোগদান মেলা বিজেপি করতে চলেছে যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র কংগ্রেসেরই ঘর পড়তে পারে এমন নয় উত্তরপ্রদেশের ক্ষেত্রে বিএসপি বা এসপি তাদেরও ঘর পুরতে পারে এখন আর কোন কোন বিরোধী দলের ঘর পুরবে সেটা নিয়ে কিন্তু মোটামুটি সবাই কম বেশি একটু দুশ্চিন্তাতে রয়েছেন কারণ এরকম একটা ন্যারেটিভ যখন রীতিমতো রাজনীতির আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে যে বিজেপিই জিততে পারে সেক্ষেত্রে আমরা সবাই জানি যে মানব চরিত্রের বা মানব মস্তিষ্ক বা মানব মন তার একটা স্বাভাবিক ধর্ম যে সবসময় জেতা দল বা জেতা পক্ষের দিক আমরা অনেক সময় নিতে চাই আর রাজনীতিতে এটা বরাবরই দেখেছি অন্তত ভারতীয় রাজনীতির ক্ষেত্রে এটা খুব একটা অস্বাভাবিক বিষয় নয় ইতিহাসের সাক্ষী সেখানে দাঁড়িয়ে যেই ন্যারেটিভ এই মুহূর্তে বিজেপি বারবার বলতে চাইছে এমন কি এমন কি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তার যে মানে জাতীয় কার্য কমিটির সভাপতি সভা যেটা হয়েছে সেই সভাপতিতে দাঁড়িয়ে রীতিমতো মঞ্চ আলো করে তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন সেই সময় দাঁড়িয়ে কিন্তু তিনি পরিষ্কার বলছেন যে আপ কি বার চারশো পার ইন্ডিয়ার জন্য আর তিনশো সত্তর তো বিজেপিকে একাই পার করতে হবে অর্থাৎ তিনশো সত্তর পাওয়াটা মুখের কথা নয় কিন্তু সেটা নিয়ে যখন এত কনফিডেন্সলি বলছেন তখন মোটামুটি সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছে পৌঁছে যাবে তার দল এরকম একটা ইতিবাচক বার্তা যে তিনি দিতে চাইছেন এটাতে আর কোনো সন্দেহ থাকতে পারে না এইবারে যদি সেই ইতিবাচক বার্তাটাকে একেবারে যাকে বলা যেতে পারে মানে চিরসত্য বলে ধরে নেওয়া যায় চিরকালীন সত্য অনেক অন্তত বিজেপির ক্ষেত্রে বিজেপির যারা সমর্থক রয়েছেন বিজেপির যারা নেতারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে অন্তত নরেন্দ্র দামোদর দাস যে মোদী যেটা বলেন সেটাই কিন্তু তাদের কাছে সত্য বলেই তারা মনে করেন ফলে সেইখানে দাঁড়িয়ে যে তিনশো সত্তর পারের ডাক দিয়েছেন সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকেই মনে করছেন যে খুব কনফিডেন্ট না হলে এই কথাটা তিনি বলতেন না ফলে বিজেপি যে আসছে বা নরেন্দ্র দামোদর দাস মোদী বা নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য যে আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারটাকে নিজের দখলে রাখতে চাইছেন এটা থারে ঠরে তিনি কনফিডেন্টলি বলে দিতে চাইছেন ফলে এই কনফিডেন্স দেখানোর পিছনে আরেকটা অঙ্কও কাজ করতে পারে বলে অনেকে মনে করছেন যাতে বিরোধী দল বা বিরোধী দলের যে জোটবদ্ধতা সেটা যেন কিছুটা নরবরে হয়ে যায় কে না জানে বিরোধী যদি নরবরে হয় তাহলে অনেক ক্ষেত্রে হারা অঙ্কও জেতার অঙ্কে পরিণত হয়ে যায় বা পাল্টে যেতে পারে সেক্ষেত্রে বিরোধী দলের মনোভাব মানে কিছুটা হলেও তলানিতে ফেলে দেওয়ার জন্য এই রকম একটা পন্থা নেওয়া হতে পারে অনেকে মনে করছেন কিন্তু যে যোগদান মেলার কথা বারংবার বলা হচ্ছে বিভিন্ন সংবাদ সংসার সূত্রে সূত্রে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে বারংবার যে যোগদান মেলার কথা বলা হচ্ছে তাতে কিন্তু অনেক বিরোধী দলের নেতা নেত্রীদের মধ্যে দুশ্চিন্তার ভাস আবার অনেকের মধ্যে চিন্তার ভাজ যে তারা কি করবেন আর কি করবেন না তবে যেটা মনে করা হচ্ছে যে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে যেটা অভিযোগ করা হচ্ছিল আমাদের পড়শি রাজ্য ছত্তিশগড় সেখানকার মুখ্যমন্ত্রী তিনি গ্রেফতার হয়েছেন তার পরবর্তীকালে আরেকজনকে মুখ্যমন্ত্রী পদে স্থলাভিষিক্ত করা হয়েছে এবং আস্থা ভোটও হয়েছে সেখানে যাই হোক যেটা দেখা গেছে যে যে দল শাসক দল হিসাবে ছিল তারাই আবার ক্ষমতা দখল করেছে অনেকে বলেছিলেন যে অপারেশন লোটাস হবার একটা সম্ভাবনা ছিল কিন্তু সেই সম্ভাবনাকে সমূলে করে গিয়েছে অপারেশন লোটাস ছত্রিশগড়ে হয়নি কিন্তু রাজনীতিতে এই মুহূর্তে অন্যান্য দলের যারা সদস্য রয়েছেন নেতা রয়েছেন তাদের ক্ষেত্রে অপারেশন লোটাসের কোনো সম্ভাবনা আছে কিনা বিশেষ করে কমলনাথ তার হাতের বদলে এরপর তার হাতে কমল অর্থাৎ পদ্ম থাকবে কিনা কিংবা তার ছেলেই বা কী করবেন সেদিকে নজর থাকবে এবং এবং যেটা মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারির একেবারে শেষ সপ্তাহে এই অনেকগুলো অঙ্ক এবং আগামী লোকসভাতে বিরোধী দলের বিরোধী শিবিরের নেতা নেত্রীদের অবস্থানটা কি হতে চলেছে সেটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে এই সমস্ত অঙ্কের দিকে আমাদের যেমন নজর আছে তেমনই আমাদের নজর আছে লোকসভা ভোটে প্রত্যেকটি খুঁটিনাতি পদক্ষেপ প্রত্যেকটি রাজ দল কি কোন পরিস্থিতিতে কিভাবে নিচ্ছে তার বিশ্লেষণ আমরা করছি এবং আমরা করব আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরি লালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের